প্রবাস বাংলা টিভি। আসসালামু আলাইকুম। আজকে বাফরার আমাদের গতবার যে চ্যারিটির ফান্ডরেজিং হলো তার সমস্ত অর্থই আমরা পেয়ে গেছি, কিন্তু আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কারণ একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে, বাংলাদেশি অধিবাসী উনি, আমরা নাম প্রকাশে অনিচ্ছুক বলে ওনার কাছ থেকে আমাদের শহীদুল ইসলাম ভাই এইটা সংগ্রহ করেছেন এবং এটা উনি হস্তান্তর করবেন আমাদের চ্যারিটি কোঅর্ডিনেটর জনাব জসিম আশরাফের কাছে। আমরা অনুরোধ করব শহীদুল ইসলাম ভাইকে এই চেয়ারটা হ্যান্ড ওভার করার জন্য জনাব জসিম আশরাফ। অ্যামাউন্টটা হচ্ছে $10,000। আমি শহীদুল ইসলাম, আমাদের একজন বাংলাদেশি প্রবাসী, তিনি বাংলা ব্লাফলার চ্যারিটির প্রতি মুগ্ধ হয়ে আমি $10,000 উনি দান করেছেন। তবে উনি নামটা প্রকাশ করতে চান না বলে আমরা নাম প্রকাশ করলাম। আজকের এই চেকটি আমি তার থেকে সংগ্রহ করি জসিম ভাইয়ের। থ্যাংক ইউ শহীদ ভাই আপনার হার্ডওয়ার্কের জন্য। আমরা সত্যি কৃতজ্ঞ এই মহানুভব ব্যক্তির কাছে। বাফলার চ্যারিটির ইতিহাসে কোনো একজন ব্যক্তির কাছ থেকে বা কোনো সংগঠনের কাছ থেকে আমরা $10,000 প্রথমই পেলাম। আমরা বাফলার পক্ষ থেকে এবং যারা উপকৃত হবে এই টাকার মাধ্যমে সবার পক্ষ থেকে এই ব্যক্তিকে আমরা ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি ওনার জন্য আরও ভালো হয়। এবং আমি এই ব্যাপারে আমাদের প্রথম কোঅর্ডিনেটর বাফলার আমি হাশেম ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ হাশেম ভাই। আর তো বলার আর কিছু না, এখানে তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজ থেকে 10 বছর আগে, 11 বছর আগে যখন চ্যারিটি শুরু করেছিলাম, আজকে চ্যারিটি আমরা কোন পর্যায়ে এসেছি তার একটি নমুনা আপনারা এখানে দেখলেন যে একজন ব্যক্তি তার সর্বোচ্চ $10,000 দিয়ে আমাদের চ্যারিটি করার সুযোগ করে দিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের প্রবাসী কমিউনিটিতে আরো অনেক ব্যক্তিরা আছেন যারা এরকম $10,000 দিয়ে আমাদের এই চ্যারিটিকে সমৃদ্ধ করতে পারেন এবং অনেক মানুষকে সহযোগিতার আওতায় নিয়ে আসতে পারে। আপনাদের এই ডোনেশন আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সাদরে গ্রহণ করে থাকি এবং আমাদের সর্বোচ্চ আমাদের অনেস্টি দিয়ে আমরা এই টাকাগুলোকে যথাসময়ে যথা জায়গাতে এবং যথা যেখানে যেটা দরকার যাদের সাহায্যের প্রয়োজন সেখানে আমরা এটা স্বচ্ছতার সাথে পৌঁছিয়ে দিয়ে থাকি। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে বাফলা একটা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা 501c, এটা ট্যাক্স ডিডাক্টেবল। সুতরাং আপনারা যারাই আমাদের এই বাফলা চ্যারিটিতে অনুদান দিবেন তারা ট্যাক্স ডিডাক্টেবলের সুবিধাটা পাবেন এবং জাকাতের টাকাটাও আপনারা এখানে দিতে পারবেন। আমরা সব কিছুই সুন্দরভাবে পরিষ্কারভাবে ভালোভাবে আমরা এটা ব্যবহার করে থাকি। আমাদের ট্যাক্স রিটার্ন প্রত্যেক বছর হয়ে থাকে এবং সেটা আমাদের ওয়েবসাইট বা www.bafla.org গেলে আপনারা পাবেন। তো আমরা আশা করব কমিউনিটির সবাইকে, আপনারা শরীরবান ব্যক্তি যারা আছেন প্রত্যেকে যার যার সামর্থ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের এই কাজটাকে হস্তান্তর করা হচ্ছে এই মুহূর্তে। আমাদের খোরশেদ আলম গতন উনি $400, তার কন্যা সুযোগ্য কন্যা উনি $100 এবং আলী ভাই $200 সর্বোচ্চ, সর্বমোট $700 আরও আমাদের চ্যারিটি কোঅর্ডিনেটর হাতে দেওয়া হলো। থ্যাংক ইউ হাশেম ভাই, থ্যাংক ইউ রতন ভাই এবং মিসেস আলী ভাবি এবং আপনার রতন ভাইয়ের মেয়ে, নামটা হচ্ছে নুসরাত লরেন, রাইট আলম। থ্যাংক ইউ আপনাদের সকলকে মানে চ্যারিটিকে সাহায্য করার জন্য। আর এখানে $2,500 একটা চেক আসছে আমার কাছে, সেটা ইজ গোজ টু দ্য শিপার ভাই, টু দ্য বাফলা অ্যাকাউন্ট, এন্ড দিস ইজ অল ফর চ্যারিটি অ্যাকাউন্ট। সবাইকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সময় দিয়ে, আপনাদের টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করতেছেন এবং বাফলার চ্যারিটিকে আমরা যাতে আরও সংঘবদ্ধ করতে পারি, আরও বৃহত্তর মানুষের সেবায় আসতে পারি সেই কামনা এবং সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।